প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এইট পরিবেশ ও বিজ্ঞান এর নিয়ে এসেছি তো তোমাদের সামনে আমি সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো পড়ে শোনাব যাতে তোমাদের সময়টা কম লাগে আর কি নষ্ট না হয় তো চলো স্টার্ট করি প্রথম প্রশ্ন অপ্রভ বস্তুটি হলো এটার উত্তর হয়ে যাবে চাঁদ তার পরের প্রশ্ন যেটি জীবাশ্ম জ্বালানি নয় এখানে চারটি অপশন কয়লা পেট্রোলের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গোবর গ্যাস অর্থাৎ ঘ তার পরের প্রশ্ন একের তিনেরটা উদ্ভিদের মূলের ডগায় যে টুপির মতো অংশ সেটার উত্তর হবে ঘ তার ঠিক অর্থাৎ টুপির মতো যে অংশ আছে তার ঠিক উপরের জায়গায় যে রোয়া থাকে সেটাকে কি বললে মূলট্রম অঞ্চল যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না বলেছে তাই হবে আয় না ঘ উত্তর পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় এটার উত্তর হবে জীবাশ্ম জ্বালানি তারপরে বলেছে রূপান্তরিত বায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদের সেটি হল কচুরি পানা এরপরে শূন্যস্থান পূরণ দিয়েছে টোটাল এক দুই তিনটি স্ত্রিতে প্রবাহের তাপীয় ফলাফলের প্রয়োগ করা হয় আমের আটি ড্যাশ ঢেকে রাখে বীজকে ঢেকে রাখে আর এচোড় হল যৌগিক ফলের একটি উদাহরণ দেখো সব থেকে দ্রুততার সাথে আমরা কমপ্লিট করব তার পরের প্রশ্ন আছে কোন বস্তুকে তাপ দিলে উষ্ণতার পরিবর্তন হবে এটা সম্পূর্ণ ভুল লিনতাপ দিলে হয় না কোনো বস্তুকে লিনতাপ দিলে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কেবল মাত্র অবস্থার পরিবর্তন হয় কিন্তু বোধগম্য তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হয় আমাদের মডেল অ্যাক্টিভিটির উত্তর কিন্তু ওয়েবসাইট এবি ভিআরপি ডট কমে তোমরা সব পেয়ে যাবে তো সেখানেও তোমরা দেখতে পারো ভিটামিন ডি এর অভাবে বেরি বেরি রোগ হয় এটা উত্তরটা হচ্ছে ভুল মিথ্যা কারণ ভিটামিন বি ওয়ান বা থিয়ামিনের অভাবে হয় নেক্সট হচ্ছে কঠিন সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সরি মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই এটা সত্যি কেননা আয়নীয় যোগের অনুর কোনো অস্তিত্ব নেই কিন্তু সুবিধার জন্য আমরা একটা মোটামুটি তার অনুর একটা সংকেত লিখি আয়নীয় যোগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই কঠিন সোডিয়াম ক্লোরাইড হলো সোডিয়াম ও ক্লোরিন আয়নের জমাটবদ্ধ অবস্থা তারপরে বলছে কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চুম্বক দৈর্ঘ্যের সামান্য কম হয় এটা সঠিক প্রায় এইটটি সিক্স পারসেন্ট এরকম আর কি তো কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে এটা সম্পূর্ণরূপে ভুল তেঁতুল পাতা হলো একক পত্র এটাও ভুল এটা যৌগিক পত্র হবে তারপরে চারের সংক্ষিপ্ত উত্তর চেয়েছে সমীকরণটির ব্যালান্স করো সমীকরণটা সমতা বিধান করতে হবে পি ফোর প্লাস কতটা অক্সিজেনের অণু লাগবে তাহলে পি ফোর ও তৈরি হবে পাঁচটা লাগবে দেখতে পারো পি ফোর পি ফোর ম্যাচ করছে কিন্তু এখানে দশটা অক্সিজেনের পরমাণু আছে তাই পাঁচ দুখানে দশটা মানে এখানে পাঁচ হবে এবারকার প্রশ্ন আয়ো দেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো ঠিক আছে এই প্রশ্নটার উত্তর হবে আয়োডিন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করে আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি বড়ো হয়ে যায় এবং গলা অস্বাভাবিকভাবে ফুলে যায় একেই গয়টার বা গলগণ্ড বলে বা বলা হয় থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গিয়ে মহিলাদের বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে তাছাড়া আয়োডিনের অভাবে শরীর অর্থাৎ শারীরিক আর মানসিক অবসাদও দেখা দিতে পারে নেক্সট প্রশ্ন আমরা দেখব আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবার আম দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবার আম সত্ত্বেও আমরা অনেকেই খেয়েছি নেক্সট প্রশ্ন পাঁচ দাগের পাঁচের এক একটা কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণের জিঙ্কের টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে এটার উত্তর হবে কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে দস্তা বা জিঙ্ক যোগ করলে দস্তা ক্লোরাইডের মধ্যেকার কপারকে প্রতিস্থাপিত করবে লালচে বাদামি রঙের তামা শেষ পর্যন্ত এই বিক্রিয়ায় থিতিয়ে পড়বে এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ তো এটা একটা কি বিক্রিয়া আমি বললাম সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ঠিক আছে বিক্রিয়ার সমীকরণ চেয়েছে এই যে সমীকরণ দিয়ে দিয়েছি। তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে দেবে নেক্সট কি কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় বিভিন্নভাবে যেমন জলকে ফুটিয়ে করা যায় আর পাতন পদ্ধতিতে করা যায় জলকে বিশুদ্ধ করা সবচেয়ে সহজ পদ্ধতি অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় জলকে ফুটানো এটি করলে জলের ভিতর ব্যাকটেরিয়া ও ভাইরাস মারা যায় ও জলের অশুদ্ধি দূর হয় পাতন পদ্ধতিতে কিভাবে হয়তো একটি পাত্রে জল কেমন ভাবে ফোটানো হয় সরি এটা হবে এমনভাবে হ্যাঁ এটা হবে এমনভাবে এমনভাবে ফোটানো হয় যাতে তা থেকে নির্গত জলীয় বাষ্পকে পুনরায় জলে পরিণত করার পদ্ধতি হলো পাতন এতে জলের অসুদ্ধি দূর হয় মানে যেমন কোনো জায়গায় যদি তুমি জলকে ফোটাও সেই বাষ্পটা আবার ঠান্ডা কোনো জায়গায় টাচ করলে সেটা জল তৈরি হবে এই পদ্ধতিতে ঠিক আছে দুটো বানান এটা এমন হবে আর এটা পাতন হবে হ্যাঁ পৃথিবীর যে পৃথিবীর যে নিজে একটি বিরাট চুম্বক তার পক্ষে কি প্রমাণ আছে আচ্ছা একটা লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে দণ্ড তার এটা হবে দণ্ড টার হ্যাঁ বানানটা একটু ঠিক করে নেবে দণ্ড উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু এবং দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয় আবার কোন চুম্বক এ হবে না এটা চুম্বক কে চুম্বক তারপরে এটা কয়েকারে কে কোনো চুম্বককে অবাধে ঝুলিয়ে থাকতে দিলে বা ঝুলে থাকতে দিলে তা উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে থাকে এইভাবেই প্রমাণিত হয় যে পৃথিবী একটি বিরাট চুম্বক গিলবার্ট বলেছিলেন এটা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নি তোমরা কিছু মনে করবে না আমরা তাড়াহুড়োতে এই প্রশ্নে বানানকো একটা ভুল হয়েছে কিন্তু আমি তোমাদের বলে দিলাম কি কি উপায়ে উদ্ভিদের উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে দেখো তিনটি উপায়ে স্বপরাগযোগ ঘটতে পারে এক নম্বর একটি ফুল থেকে পরাগ্রণী সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থাপিত হওয়া মানে সেম ফুল উভয় লিঙ্গতে একটি ফুলের থেকে পরাগ্রেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া আর একটা যে একই ফুলের থেকে অন্য অন্য গাছের গাছের মানে ওই একই ফুল কিন্তু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া এই তিনটি পদ্ধতি ভিডিও পজ করে তোমরা লিখে নেবে চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কিসের উপরে দাঁড়িয়ে কাজ করা উচিত লোহার চেয়ার না কাঠের টুল এবং কেন চালু লাইনে কাজ করার সময় অবশ্যই কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত কারণ কাঠ হলো কুপরিবাহী তাই কাঠের টুলের উপর দাঁড়িয়ে মিষ্টি কাজ করা অবস্থায় ভুলে পরিবাহী তারের উপর মানে পরিবাহী তার এটা এখানে বানানটা ঠিক হ্যাঁ পরিবাহী তারের উপর হাত পড়ে গেলেও তড়িৎ শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না অর্থাৎ শখ লাগবে না পরিবাহী তারের উপর এটা করে দেবো হ্যাঁ আচ্ছা নেক্সট উদ্ভিদের মূলের প্রধান কাজ কি উদ্ভিদের মূলের প্রধান কাজগুলো এখানে এক নম্বর জল খনিজ লবণ শোষণ করা আর এটা পয়েন্ট করবে আর মাটিকে আঁকড়ে ধরে রাখা এই দুটো খুব ইম্পর্টেন্ট কাজ তারপরে দেখো পয়েন্টে লেখা আছে উদ্ভিদের মূলের মূলরোম অঞ্চলে উপস্থিত রোমগুলো উদ্ভিদ মাটি থেকে জল আর খনিজ লবণ শোষণ করে আর মাটি থেকে আঁকড়ে ধরে রাখা মানে কি মূলের স্থায়ী অঞ্চল কি করে মাটিকে আঁকড়ে ধরে রাখে যাতে গাছটা পড়ে না যায় আমি কিন্তু তাড়াহুড়ো করে বলছি বলে কয়েকটা বলতে একটু ডিস্টার্ব হচ্ছে ভুল হচ্ছে তোমরা একটু ভালো করে ভিডিওকে থামিয়ে থামিয়ে লিখে নেবে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন দেখো এখানে তোমাদের প্রশ্নে এটা আছে যে স্পিরিট বা ইথার আসলে উদ্বায়ী পদার্থ তোমাদের ইথার মনে হয় নেই শুধু আছে হাতে স্পিরিট ঢাললে তো তোমরা এখানে বা ইথারটা এখানেও বাদ করে দেবে এখানে বাদ করে দেবে ঠিক আছে এই ধরনের খুব এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয় বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায় তাই হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় এবার ছয়ের প্রশ্ন ছয়ের প্রশ্ন হচ্ছে যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেন্ট স্কেলের পার্ট সমান হবে তা নির্ণয় করো আমরা ধরে নিলাম যে এক্স ডিগ্রি সেলসিয়াস সমান সমান এক্স ডিগ্রি ফারেনহাইট মানে দুটো জায়গায় সেম পার্ট দেখো এক্স হ্যাঁ এবার এক্স উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের পার্ট সমান আমি ধরে নিলাম তাহলে শর্তানুসারী সার কি আছে সি বাই ফাইভ স্ট্রেপ মানস থার্টি টু বাই নাইন বলে একটা সূত্র আছে ওটাই আমরা লিখব এক্স বাই ফাইভ সমান সমান দেখো এক্স বাই ফাইভ সমান সমান এক্স মাইনাস থার্টি টু বাই নাইন ঠিক আছে তো এইটা যদি লিখি তারপরের বার আমরা কী লিখতে পারি কোনি আমরা গুণ করে দিতে পারি হুম তো এই কোয়েশনের অ্যান্সার আসবে ফোরটি যদি আমরা এখানে হিসাবটা কীভাবে হয় একটা লাইন আমি মানে তাড়াতাড়ি করেছি আমি একটু বলে দিই নাইন এক্স কোন গুণ করে লেখানে একটা লাইন লিখবে যে নাইন এক্স সমান সমান ফাইভ এক্স মাইনাস একশো ষাট এই লাইনটা মিডিলে লিখে নিতে পারো নাইন এক্স সমান সমান ফাইভ এক্স মাইনাস একশো ষাট এইবার এই দিককার ফাইভ এক্স যখন নাইন এক্স থেকে বাদ যাবে তখন ওটা হবে ফোর এক্স তাহলে পরের লাইনে লিখবা ফোর এক্স সমান সমান মাইনাস একশো ষাট তারপরে এই লাইনটা হবে আমি হয়তো কোনোভাবে আমার ভুলটা হয়েছে এটা লিখতে লেখার সময় বা এটা ওঠেনি তো তোমরা এটা এটা লিখলেও তোমরা নাম্বার পেয়ে যাবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনাইট স্কেলের পাট সমান হবে এটার অ্যান্সার মাইনাস চল্লিশ আচ্ছা কুয়াশিয়রকর রোগ কেন হয় এই রোগের লক্ষণ কি খাদ্যেও উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে এক থেকে চার বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত জনিত কুয়াশিয়রকর রোগ দেখা দেয় কুয়াশিয়রকর রোগের লক্ষণ কি শিশুদের গায়ের চামড়া গাত্র বর্ণ গাঢ় বর্ণের হয়ে যায় আর শিশুর পেট ফুলে যায় দেহে এত অপুষ্টিত ভোগে যে দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে এবং হাত ও পা শুরু হয়ে যায় এবার যাবো ছয় নম্বর ছয় নম্বরে তোমরা এটা দেখে এঁকে নেবে যে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যায় তখন প্রতিসরণের ক্ষেত্রে কেমনটা হবে ছবি হ্যাঁ আচ্ছা নেক্সট এবার সাপ কিভাবে জেকবসন অরগ্যান এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদ্বায়ী যৌগের অনু বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে সাকে সাপের জিভে জিভে এইসব যৌগের অণুরা আটকে যায় তারপর সাপ মুখের ভিতর জীবটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায় সেখানে থাকে একটি বিশেষ অঙ্গ জেকবসন অর্গ্যান সাপ যখন জীবিত সরি সাপ যখন তার এখানে হবে জীব হ্যাঁ আমার বানানটা এখানে ভুল হচ্ছে আমি এগুলো ঠিক করে দেবো তো ভিডিওতে তো ঠিক করা সম্ভব নয় ওয়েবসাইটে ঠিক করে দেব সাপ যখন জীব জীব সেখানে ঠাকাই তাই হবে হ্যাঁ এখানে হবে জীব যখন সেখানে ঠাকাই তখন সেই গন্ধের অণুগুলো মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন সুচিব ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো সুচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতি প্রতিকৃতিও অস্পষ্ট হবে ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে তোমরা লিখে নেবে এখানে ব্যাখ্যাটা বলেছে কি যে সুচি ছিদ্র ক্যামেরা যদি ছিদ্র বড় করা হয় তাহলে তা অসংখ্য ছোট ছোটো ছিদ্রের সমষ্টির মতো আচরণ করে এতে গঠিত অসংখ্য প্রতিকৃতি মিলেমিশে যাবে ফলে একটি অস্পষ্ট প্রতিকৃতি সৃষ্টি হবে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সমুদ্রের মাছ দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে এক নম্বর ঘন ঘন মূত্র ত্যাগ করে যাতে তাদের দেহ থেকে খুব কম পরিমাণ জল বেরিয়ে যায় আচ্ছা সমুদ্রের মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে এদের ফুলকার কোষ ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয় এভাবে সমুদ্রের মাছ নিজেদের দেহের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে এবার সামুদ্রিক মাছেরা অনেক বেশি জলও পান করে এটাও কিন্তু আর একটা তিনটি কারণ দেওয়া আছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যে কটা বানান একটু ডিস্টার্ব হয়েছে বা ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি তো তোমরা একটু দেখে একটু ভিডিওটা শুনে তোমরা লিখে নেবে আর এটারই আমি আপডেটেড ভার্শন আমি এবিভিআরপি ডট কমে দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিখে নিতেও পারো